হে গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। গত 3-4 দিন আমি খুবই প্রবলেমে ছিলাম, এই কারণে ইউটিউবে কারো কমেন্টের অ্যান্ড আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে কোনো মেসেজের রিপ্লাই দেওয়ার কোনো করি নাই অ্যান্ড করতে পারিও নাই। এর কারণ হলো আমি একটা বিপদে পড়ছিলাম, আমার ইউনিভার্সিটি রিলেটেড, কলেজ রিলেটেড একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম, যেটা প্রথমে তো ছোট ভাবছিলাম, এটা যে এত বড় সমস্যা হয়ে যাবো এটা আমি জানি না, তো এই জন্য আমি কিছু করতে পারিনি। সত্যি কথা বলতে এরকম একটা বড় ঝামেলা যদি আমি পড়ে যেতাম তাহলে এটা আমার ফিউচারের জন্য অ্যান্ড আমার কেরিয়ারের জন্য অনেক বড় একটা বিপদ হয়ে যেত। কথা বলা শুরু করার আগে আমি আরেকটা জিনিস বলি, আপনারা অনেকেই আমাকে পছন্দ করেন আমি জানি, কারণ আমার যে অডিয়েন্স আছে, অর্থাৎ আমার যে সাবস্ক্রাইবার আছে, সরি, আমার যে সাবস্ক্রাইবার আছে ওরার মধ্যে বেশিরভাগ হলো আমার অডিয়েন্স, অর্থাৎ আমার ভিডিও দেখে সবাই, বেশিরভাগ আমি আমার সাবস্ক্রাইবার থেকে অডিয়েন্সে কনভার্ট করছি অ্যান্ড এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট প্রত্যেকটা ইউটিউবারের জন্য, মানে যারাই কন্টেন্ট ক্রিয়েট করে, যারাই ভিডিও বানায়, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। আর হলো আপনারা অনেক কম সময়ে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আপনারা প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং আমাকে অনেক বেশি সাবস্ক্রাইব করছেন, আমার কমেন্টের মধ্যে অনেকে সাজেস্ট করছেন অনেক কিছু, অনেক টপিক বলছেন, আর আমিও এতে অনেক মোটিভেট হয়েছি সত্যি কথা বলতে ভিডিও বানানোর জন্য। কারণ প্রথমে তো আমি যখন ভিডিও বানাইতাম, মানে আমি যখন ফার্স্ট ভিডিও বানাইতাম তখন আমি ভ্যানকুভারে ছিলাম অ্যান্ড সত্যি কথা বলতে আমার ওইরকম কোনো ইন্টেনশন ছিল না যে আমি ইউটিউবের মধ্যে ভিডিও বানাবো, কন্টেন্ট ক্রিয়েটিং করবো, আমি তো জাস্ট এমনি ভিডিও বানিয়েছিলাম। বাট আপনাদের যে সাপোর্টটা আমি প্রথম থেকে পাইছি এতে কিন্তু আমি দুইবার ভাবতে বাধ্য হয়েছি যে ইউটিউবিংটা আমি করি, যেহেতু আমাকে পছন্দ করতেছে আমার বাংলাদেশি ভাই বোনেরা। আরেকটা অনুরোধ আপনাদের কাছে আমার রইল, বাংলাদেশের এমন অনেক ফেসবুক গ্রুপ আছে যারা হায়ার স্টাডি বা স্টাডি অ্যাব্রোড নিয়ে বা এই ধরনের লাইফস্টাইল নিয়ে ভিডিও বানায়, ওইখানে পারলে শেয়ার করতে পারেন আপনারা, এটা একান্তই বাধ্য করতেছি না আপনাদেরকে, জাস্ট যদি মনে চায়, যদি ফ্রি থাকেন তাহলে করে দিলেন আর কি, এতে তো আপনাদেরও লস নেই, বাট আমার লাভ হইলো, আমার অডিয়েন্স আরও বাড়লো। তো আমি এখন মেইন কথায় আসি, আমার সাথে আসলে হয়েছে কি, তো আমি অ্যাকচুয়ালি বৃহস্পতিবার সকালে আমার ক্লাস ছিল, ইউএলআই নামক একটা ক্লাস ছিল, ইউনিক্স লিনাক্স বেসড একটা ক্লাস ছিল, এটা হলো ল্যাব সেশন, অর্থাৎ আমরা তখন ল্যাবের মধ্যে কাজ করি অ্যান্ড সেনেকার মধ্যে হলো কি, আমরা যখন সেনেকাতে পড়ি তখন আমাদের ইউনিভার্সিটির নিজস্ব সার্ভারের মধ্যে আমরা কাজ করি, অর্থাৎ আমরা যে অ্যাসাইনমেন্ট করি, যাই করি, প্র্যাকটিস করি, তো আমরা প্রোগ্রামিং অবভিয়াসলি কম্পিউটার প্রোগ্রামিং যারা পড়ি, তো আমরা প্রোগ্রামিং করি অ্যাকচুয়ালি আমাদের কলেজের সার্ভারের মধ্যে, আমাদের কলেজের নিজস্ব সার্ভার আছে ওইখানে করি এবং ওইটা লিনাক্স বেসড, ঠিক আছে। তো আমি আসলে কিছু করছিলাম, আমার কিউরিয়াসিটি একটু বেশি প্রোগ্রামার হিসেবে এবং প্রোগ্রামার স্টুডেন্ট হিসেবে আমি একটু বেশি কিউরিয়াস, আমি কি করলাম, আমি পার্সোনালি যে যখন ক্লাস করতেছি তখন আমি ভাবলাম যে এটা তো আমাদেরই সার্ভার আর যেহেতু আমার অ্যাক্সেস এখানে আছে, তো আমি একটা কাজ করি, আমি এখানে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে চালাই আর ট্রাই করি যে চালানো যায় কিনা। তো আমি সিম্পলি কি করলাম, আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করি যে ওই সফটওয়্যার গুলা, বিভিন্ন ধরনের লিনাক্স বেসড যে সফটওয়্যার গুলা, এগুলো আমি সার্ভারের মধ্যে চালাতে পারি কিনা, যেহেতু আমার কাছে লিনাক্স একটা অপারেটিং সিস্টেম ইউজ করার অ্যাক্সেস আছে, তো আমি তো প্র্যাকটিস করতেই পারি। ওইটা ভাইবা আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট নামক একটা সফটওয়্যার, যেটাকে পেনিট্রেশন টেস্টিং অথবা কম্পিউটার হ্যাকিং বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর জন্য ব্যবহার করা হয়, হাই লেভেলের সফটওয়্যার, তো ওইটা অ্যাকচুয়ালি আমি ক্লোন করে ফেলছিলাম গিটহাব থেকে আমাদের ইউনিভার্সিটির সার্ভারের মধ্যে। তো আমি জাস্ট কিছু করি না, জাস্ট ক্লোন করছি, কিন্তু আমি একটা এরর পাইছি, অর্থাৎ আমাকে বলছে যে এটা কোনোভাবে ইনস্টল হইব না, কোনো একটা ফায়ারওয়াল এটাকে মানে ইনস্টল করতে বাধা দিতেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ইনস্টল করলাম না, তাহলে আমি লগ আউট দিয়ে ক্লাসও শেষ বাসায় চলে আসছি। তারপরে সন্ধ্যায় আমি যেখানে কাজ করি আমি জবে চলে গেছি অ্যান্ড রাত্রে জব থেকে বাসায় এসে আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় আমি যখনই লগ ইন করার চেষ্টা করতেছি তখনই আমার কাছে একটা পপ আপ আসতেছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লকড উইথ অ্যাডমিনিস্ট্রেটর বা এরকম কিছু একটা লেখা আসছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই কারণ আমি তখন টেনশনে ছিলাম, সো আমি জানি এরকম কিছু একটা ছিল। তারপর আমি কি করলাম, ইউনিভার্সিটির আইটি সার্ভিস যারা ওদের কাছে কল দিলাম, ওরা বললো আপনি সকালে আসেন তাহলে আমরা দেখতেছি এটা কি হয়েছে। সকালে আমি গেলাম আইটি ডেস্কের মধ্যে, তো ওরা বললো এটা তো আমাদের কাছে নর্মালি দেখাইতেছে, আমরা জানি না, এটা কোনো হায়ার ডিপার্টমেন্ট যারা আছে, মানে আইটি আরো হায়ার পর্যায়ে যারা আছে, ওরা হয়তো বলতে পারবে, আমরা আপনার একটা মানে প্রবলেমটার একটা ফাইল বানিয়ে ওদের কাছে পাঠিয়ে দিই। তারপর ওরা কি করছে, ওদের কাছে পাঠিয়ে দিছে অ্যান্ড আমাকে বলছে আপনি বাসায় যান, আপনি জানবেন। দুপুরের মধ্যে আমার কাছে একটা মেইল আসছে, আমাকে বলছে যে আমি আইটি ডিপার্টমেন্ট থেকে বলতেছি, তোমার সাথে আমার মিটিং প্রয়োজন, একটা মিটিং করতে পারি সরাসরি অথবা ভার্চুয়ালি। আমি বললাম আমি তো বাসায় আছি তো ভার্চুয়ালি করি। তারপর আমরা ভার্চুয়াল মিটিং এর মধ্যে গেলাম অ্যান্ড তারপর তখন ওরা আমাকে বললো যে আমি ফাইসে গেছি। এর কারণ হলো আমাদের কলেজের একাডেমিক ইন্টিগ্রিটি ভায়োলেন্স বলা হয় এটাকে, যে আমরা যদি কোনো ধরনের থার্ড পার্টি অথবা বিশেষ করে হ্যাকিং সফটওয়্যার, ম্যালওয়্যার জাতীয় কিছু সার্ভারের মধ্যে ইনস্টল করি, যেটা আমি করে ফেলছি, এবার আমাকে পার্মানেন্টলি ওরা ব্যান করে দিছিল ইউনিভার্সিটি থেকে অ্যান্ড আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো। তখন আমি ওদের কাছে বললাম যে এটার একটা সলিউশন হবে কিনা, কারণ আমি তো আর জানি না আমার সাথে এটা কি হইতেছে বা আমি এটা করবো যে তারপরে যে এরকম রেস্ট্রিকশন আছে এটা আমি জানতাম না।
তারপর ওরা বলছে এখন এখন দেখা যাক কি হইতে পারে। তারপর আমার মানে বয়ান নিছে, মানে আমি সব খুলে বলছি ঘটনা কি কি হয়েছে, ওগুলো আবার নোট করছে, করে আবার হায়ার ডিপার্টমেন্টের কাছে, হায়ার অথরিটি যারা আছে ওদের কাছে পাঠাইছে। এন্ড ওইখানে বিবেচনা করে ওরা সবাই আলোচনা করে হ্যাঁ বিষয়টা ফিক্স করছে, আর নিজেদের মধ্যে সমাধান করে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে এবারের মতো তোমাকে রিসলভ করে দিলাম। বাট আমাকে ওয়ার্ন করছে নেক্সট টাইম যেন এরকম না হয়। অ্যান্ড আমিও বলছি যে আসলে আমি তো কৌতূহলবশত শিখার জন্য এরকমটা করছিলাম, দেন আমি আর এরকমটা করবো না। আর যদি একান্তই আমার কম্পিউটার হ্যাকিং বা ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে, আমি আমার পার্সোনাল ডিভাইসে আমার বাসার মধ্যে আমি করবো, সার্ভারের মধ্যে আমি করবো না। তারপর ওরা আমাকে ওয়ার্ন করে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে এবারের মতো ব্যাক পাই গেলা তুমি। তো আমি আমার আইডি ব্যাক পাই গেলাম, এবং তারপরে আমার অ্যাসাইনমেন্ট মানে যা জমা ছিল সবগুলো আমি কমপ্লিট করলাম। অ্যান্ড আমি সত্যি কথা বাইচে গেছি, কারণ এটা এক ধরনের ধরতে গেলে সাইবার ক্রাইম। যদিও ঠিক আছে কারো কোনো ক্ষতি হয় নাই, বা আমিও শিক্ষার জন্য করছি এডুকেশন পারপাসে, বাট তাও বিষয়টা কিন্তু সাইবার ক্রাইম, বিষয়টা উচিত না। তো আমি এটাই করে ফেলছিলাম। তো এই বিষয়টা থেকে আপনারাও একটা জিনিস ব্রেনে রাখবেন যে আমরা যখন দেশের বাইরে যাই, অন্য কোনো একটা দেশে অন্য কোনো একটা ইনস্টিটিউটে পড়ি, তখন ওইখানের ওদের নিজস্ব সার্ভারের পণ্ডিতিটা একটু কম করাটাই বেটার, যেটা আমি করে ফেলছিলাম। কারণ দেখা যায় যে আমি যে বিপদটাতে পড়ছি এটা হয়তো বা বড় হয়ে যেতে পারতো, সাইবার ক্রাইমের রূপ নিতে পারতো, অথবা এমন হইতে পারতো যে আমি কোনো ভুলে কোনো একটা ম্যালওয়্যার আমার সার্ভারের মধ্যে ক্লোন করে ফেলছি, অ্যান্ড ওইটা সার্ভারের মধ্যে ভেজাল লাগাই দিছে ম্যালওয়্যার বা ভাইরাস। তো আমিও কিন্তু বড়ভাবে ফাঁসে দিতাম। এই জিনিসটা সবাই ব্রেনে রাখা উচিত। অ্যান্ড আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন ধরনের বিপদে ছিলাম। এটা আসলেই অনেক বড় বিপদ, আর আমি তো বাইচে গেলাম। নেক্সট টাইম আপনারা যদি ইন ফিউচার আপনারাও তো যাবেন, কত জায়গায় পড়তে যাবেন, এই ধরনের পণ্ডিতি না করাটাই বেটার। যদি প্র্যাকটিস করার প্রয়োজন হয় বাসার মধ্যে পিসি আছে করেন, সারাদিন বসে বসে করেন, আপনার পিসি হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাক, এসএসডি শেষ হয়ে যাক, এতে তো কারো কোনো মানে কিছুই হইতেছে না। বাট আরেকজনের সার্ভারের মধ্যে গিয়ে পণ্ডিতি না করাটাই বেটার। তারপরে আমাকে সবকিছু ফেরত দিয়ে দিছে, অ্যান্ড এই মুহূর্তে আমি ভালো আছি, আমার সবকিছু আবার ওকে হয়ে গেছে। বাট 3 দিন পরে আমার মিড টার্ম এক্সাম, সো প্র্যাকটিস করতেছি, আর একটু টেনশন আছে কারণ ওই 2 দিন পড়াশোনা করতে পারি না, 2 দিন অনেক বেশি প্রেশারের মধ্যে ছিলাম। আর আপনারা অনেক টপিক বলেন কমেন্টের মধ্যে, যেটা আমি নোট করে রাখছি। মানে এমন না যে ভিডিও দিব না, আমি অবশ্যই ভিডিও দিব, হয়তো এখন একটু প্রবলেমে আছি কারণ মিড টার্ম এই সেই নিয়ে, হয়তো 1 সপ্তাহ পরে আবার ফ্রি হয়ে যাবো, দেন আবারও বেশি বেশি প্রতি সপ্তাহে 2-3টা করে ভিডিও দিতে পারবো। বাট এই মুহূর্তে ভিডিও একটু কম আসবে, অ্যান্ড কমেন্টের উত্তরগুলো আপনারা একটু কম পাবেন। বাট অ্যাডজাস্ট করে নিন বিষয়টা আপনাদের সাথে, কারণ আপনারা আমিও তো মানুষ, অ্যান্ড আমিও তো বিজি থাকি, তাই না? আরেকটা বিষয় হলো যেসব কমেন্ট আপনারা করেন আমি ওগুলো নোট করে রাখছি। এমন না যে সবগুলো কমেন্টের উপরে আমি ভিডিও দিবো, এটা পসিবল না। বাট আমি ওইখান থেকে বাইসা যেগুলো অত্যন্ত নেসেসারি অনেক ভালো টপিক এগুলোর উপরে ভিডিও দিবো। আর আপনারা যারা ট্রাভেল ব্লগিং চান, মানে ধরুন আমি কোনো একটা জায়গায় গেলাম, ওই জায়গাটা ব্লগিং ব্লগ করলাম, তারপরে ওই জায়গার অনেকগুলো ফুটেজ নিলাম, সুন্দরভাবে সিনেমেটিকভাবে ওইটা আপনাদের সামনে প্রোভাইড করলাম, এরকম যদি চান আমাকে কমেন্টে জানাবেন। কারণ আমারও ইচ্ছা আছে ভিডিওর পাশাপাশি, আমি তো নর্মাল এডুকেশন পারপাসে, স্টাডি অ্যাব্রোড পারপাসে, অ্যান্ড নর্মাল লাইফস্টাইল নিয়ে তো ভিডিও বানাই, এর পাশাপাশি ট্রাভেল ব্লগিং টাইপের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করব। আর খুব দ্রুত আমি একটা আরেকটা চ্যানেল খুলবো, ওইটার মধ্যে স্পেশাল যে টপিকটা থাকবে ওইটা থাকবে ফ্রিলান্সিং, আইটি, মানে বিভিন্ন ধরনের আইটি বিষয়বস্তু নিয়ে, কম্পিউটার বিল্ডিং হ্যান তেন নিয়ে, বা আমি যেসব গ্যাজেট কিনি 2 দিন পর পরে সেইগুলোর রিভিউ করবো। তারপরে ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল দিব, মানে আমি যেসব ভিডিও এডিটিং করি, বা আমি অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্লায়েন্টের কাজ অনলাইনে করি, তো ওইগুলোর জন্য টিউটোরিয়াল দিব। তো আপনাদেরকে আমি জানাই দিব যখন আমি ওই চ্যানেলটা খুলবো, বাট আপাতত না, আমি আমার প্রবলেমগুলো আগে সলভ করে নিই। আর আপনাদের সাথে দেখা হইবো আরো একটা ভিডিওর মধ্যে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমাকে লাইক দিন আর শেয়ার করেন যদি আপনাদের মন চায় আর কি।